চারবার জয়ের পর মন্ত্রীদের দাবি উঠল রাজগঞ্জের প্রার্থী খগেশ্বর রায়ের কাছ থেকে। ভোট গণনার ফল ঘোষণা হতেই তৃণমূল শিবিরে মন্ত্রিত্ব পদ নিয়ে শোরগোল বিধানসভা জুড়ে। 2021 বিধানসভার কুরুক্ষেত্রের ময়দানে বিপুল সংখ্যক আসনে জয়লাভ করে পুনরায় তিনবারের জন্য নবান্নের চেয়ারে তৃণমূল শিবির। স্বাভাবিকভাবেই রাজ্যের শহরতলী থেকে গ্রামীণ এলাকায় সবুজ আবিরের খেলা অব্যাহত রাত থেকেই। উল্লেখ্য, 2009 সালে বিধানসভায় মাত্র 9 জন বিধায়কের মধ্যে অন্যতম ছিলেন খগেশ্বর রায়। কার্যত উত্তরবঙ্গে তৃণমূলে কাণ্ডারি বললেও ভুল হবে না। ধারাবাহিকভাবে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ হয়ে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সামলেছেন। বিধানসভা কেন্দ্রে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিপুল পরিমাণে এবারেও ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তাই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বের দাবি, অবিলম্বে খগেশ্বর রায়কে মন্ত্রিত্বের পদ দেওয়া হোক, এমনই কিন্তু দাবি তোলা হয়েছে। ফলাফলের পর সোমবার বিধায়কের বাড়িতে দাঁড়িয়ে সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের কনভিনার মকসেদ আলম জানিয়েছেন, 2021 হাড্ডাহাড্ডি লড়াই ময়দানেও বিজেপির মতো সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে বিপুল ভোটে জয়লাভ করে চতুর্থবারেও তিনি নজির গড়েছেন। তাই অবিলম্বে তারা মন্ত্রিত্ব পদ চাইছেন। এবং এদিন মকসেদ বাবু ছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি রোশন হাবিব, উপপ্রধান আতিয়ার রহমান এবং আব্দুল রহিম প্রমুখ। এবং যারা খগেশ্বর বাবুর মন্ত্রিত্বের দাবি জানিয়েছেন তারা কি জানাচ্ছেন শুনবো। খারাপ হয়েছে আসানো, কিন্তু ভালো হয়েছে যেভাবে লোকসভা ইলেকশন হয়েছিল সেই জায়গা থেকে তার থেকে ভালো হয়েছে। হ্যাঁ, ভোটের পার্সেন্টেজ অনেক ভালো হয়েছে, দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে খারাপ হয়েছে, কিন্তু আমরা তুলনামূলকভাবে আমরা দেখেছি উত্তরবঙ্গের রেজাল্ট ভালো। সব থেকে তারা গ্রেফতারি করে ফলাফল আমাদের একটু খারাপ হয়েছে আসানো, কিন্তু ভালো হয়েছে যেভাবে লোকসভা ইলেকশন হয়েছিল সেই জায়গা থেকে তার থেকে ভালো হয়েছে। হ্যাঁ, ভোটের পার্সেন্টেজ অনেক ভালো হয়েছে, দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে খারাপ হয়েছে, কিন্তু আমরা তুলনামূলকভাবে আমরা দেখেছি উত্তরবঙ্গের রেজাল্ট ভালো। সব থেকে তারা গ্রেফতারি করে ফলাফল আমাদের অভূত খুশি। 8 থেকে 80 মানুষ যেভাবে উন্নয়নকে সাথ দিয়ে যেভাবে মানুষ এগিয়ে এসেছে, বাংলার ঝড় যেভাবে এসেছে, যেখানটা বহিরাগতদেরকে বাদ দিয়ে এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর মতো খতরনাক মানুষরা যেভাবে দ্বিতীয় অপপ্রচার করে বাংলার মানুষকে বিভাজন করার যে একটা চেষ্টা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষ যেভাবে ভোট দিয়েছে সেই জায়গায় আমরা অভূত খুশি এবং বাংলার মানুষ খুশি। আমরা এখন শান্তিতে এবং সুখে বসবাস করব। বাংলা সম্প্রীতি কৃষ্টি কালচার, রবীন্দ্রনাথ নজরুলের যে আদর্শ, এক বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ, সেই আদর্শে আমরা আজকে এই বাংলায় বসবাস করি। এটাই আমাদের অত্যন্ত খুশি, যে খুশিটাকে আমরা মনে আবেগে আজকে আমরা এখানে আমরা অভূত খুশি। 8 থেকে 80 মানুষ যেভাবে উন্নয়ন, আমরা আসি আমাদের চারবারের বিধায়ক শ্রী খগেশ্বর রায়, রাজগঞ্জের মানুষ ওনাকে যেভাবে ভোট দিয়েছে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যেভাবে ভোট দিয়ে ওনাকে জয় করেছে, এবং নীতি এবং আদর্শ এবং সত্যতার যে জয় হয়েছে সারা বাংলায়, যেখানটা মমতা ব্যানার্জি জয়, মামাটির মানুষের জয়, বাংলার মানুষের জয়, সাম্প্রদায়িক বিরুদ্ধে জয়, সম্প্রীতির জয়, সেই জয়কে আমরা অব্যাহত রেখে আমাদের মাননীয় খগেশ্বর রায় মহাশয়কে চতুর্থবার উত্তরবঙ্গের মধ্যে উনি চতুর্থবার বিধায়ক। তাই আমরা দিদির কাছে আবেদন করছি আমাদের খগেশ্বর রায় মহাশয়কে যেন একটা ভালো মন্ত্রী দপ্তর দেওয়া হয়, সেই জন্য আমরা এসেছি। আমরা বাংলার মানুষ খেলায় আমরা খেলে দিয়েছি, রাজগঞ্জের মানুষ আমরা খেলে দিয়েছি, বিপুল ভোটে আমাদের খগেশ্বর রায় মহাশয়কে আমরা জিতিয়ে দিয়েছি। তাই আমাদের আবেদন দিদির কাছে, দিদি যেন আমাদের আবেদনটাকে মঞ্জুর করে ওনাকে একটা সুন্দর একটা দপ্তর মন্ত্রী পদ দেন, সেটাই আমাদের আবেদন। পাশাপাশি শুনবো যে খগেশ্বর রায় তিনি কি জানিয়েছেন। ঐশ্বরিক একটা ক্ষমতা আছে,
তার জন্য ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে যোগী থেকে শুরু করে যত তাবড় তাবড় নেতা এসেছে, কিন্তু মমতা ব্যানার্জিকে হারাতে পারেনি। তার মমতা ব্যানার্জি সৎ সৎ পথে 2011 2016 সৎ পথে 2016 এবং 21 10 বছরে পশ্চিমবাংলার মানুষের যেভাবে উন্নয়ন করেছে কল্পনা করা যায়, তার জন্য এই সতের জন্য আজকে এত হ্যাটট্রিক করেছে। আপনার এই বিধানসভায় জয়ের মূল কারণ কাদের বলবেন, কাকে দেখছেন? রাজগঞ্জ বিধানসভার মানুষ যারা আছে তাদেরকে তাড়িয়ে তুলবে, তারা উন্নয়নের কথা চিন্তা আমাকে ভোট দিয়েছে। যেভাবে আমি উন্নয়ন করেছি এই 10 বছরে, আজ রাজগঞ্জবাসীর মানুষ প্রত্যেকে জানে এবং আপনারাও জানেন, রাস্তাঘাট থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে সুপার হসপিটাল থেকে শুরু করে একটা সেকেন্ড আমাদের পলিটেকনিক কলেজ থেকে শুরু করে কত আজকে ভোরের আলোতে প্রচুর কাজ হয়েছে। আজকে ফ্লাইওভার হলো সাউডে গেতে 50 কোটি টাকা, এই কথা উন্নয়নের কথা চিন্তা করে চতুর্থবারের জন্য আমাকে বিধায়ক নির্বাচিত করেছে, এবারে যাতে ডবল কাজ করতে পারবো এটা আমি কথা দিই। এই পরপর চারবার আপনি জয়ী হলেন, তো এলাকাবাসী বিভিন্ন দাবি করছেন যে আপনি একটা মন্ত্রিত্বের দাবি রাখছেন, সেটা মন্ত্রিত্বের ব্যাপারে সেটা দিদি ঠিক করে আমি তো বলতে পারি না। হ্যাঁ দিদি আজকে মিটিং ডেকেছে, যাই দেখি। আপনি কি মনে করেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এরপরে পদত্যাগ করা উচিত? হ্যাঁ নিশ্চয়ই উচিত, যে তাবড় তাবড় সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির তাবড় তাবড় নেতারা শুধু ভারতবর্ষে এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এসেছিল এই মমতা ব্যানার্জিকে হারাতে, তার জন্য উচিত ওদের লজ্জা থাকা উচিত। ভারতীয় জনতা পার্টি যারা লিডার তাদের লজ্জা থাকা উচিত, ওরা বারবার বলেছিল 200 বেশি মমতা ব্যানার্জিকে হারাবে, কিন্তু হারাতে পারলো না। আমার ব্যক্তিগত মতামত, নরেন্দ্র মোদী থেকে শুরু অমিত শাহ থেকে শুরু করে যোগী থেকে যতগুলো আছে হাড্ডা নাড্ডা যতগুলো আছে ইমিডিয়েট তাদের পদত্যাগ করা উচিত। তার কারণ চুনকালি মেখে লোকদের দেখা উচিত যে আমরা মমতা ব্যানার্জির সাথে পারলাম না, তাদের পদত্যাগ করা। উত্তরবঙ্গে বেশ কিছু হেভিওয়েট নেতা পরাজয় হয়েছে, সেই বিষয়টা নিয়ে নিশ্চয়ই তো তারা ঠিক মতো সেভাবে মানুষের সাথে যোগাযোগ করতে পারেনি, হয়তো অন্য কোনো কারণও থাকে। ভারতীয় জনতা পার্টি এবারে যেভাবে টাকার খেলা খেলেছে টাকার কাছেও হয়তো হেরে যেতে পারে, হ্যাঁ কিন্তু আমার কাছে প্রচুর টাকা দিয়েছে, সাধারণ মানুষ আমাকে ভালোবাসে বলে টাকার কাছেও কিন্তু নতি স্বীকার করে।